মুখে মাস্ক না থাকলে বাইক সারানো হবে না। নিদান সিঙ্গুরে। মুখে মাস্ক না থাকলে বাইক সারানো হবে না, সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়ান, এই সচেতনতার বার্তার নোটিশ টাঙিয়ে কাজ করছেন সিঙ্গুরের রতনপুরের বাইক মেকানিক দুধ কুমার দে। লকডাউন চলাকালীন পুলিশকর্মী থেকে স্বাস্থ্যকর্মীরা বাইক নিয়ে কাজের জায়গায় ছুটে যাচ্ছেন। রাস্তায় বাইকের চাকা পাংচার থেকে গাড়ি গণ্ডগোলের জন্য প্রায়শই দুর্ভোগে পড়তে হচ্ছে বাইক আরোহীদের। ফোন করে দুধ কুমারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাচ্ছেন অনেকেই, তাই চলেও আসছেন দোকানে, কিন্তু সরকারি নির্দেশ মেনে অনেকেই মুখে মাস্ক না পরেই সামাজিক দূরত্ব বজায় না রেখে বাইক নিয়ে যাতায়াত করছে। তাই নিজেকে ও পরিবারকে বাঁচাতে এই সচেতনতার নোটিশ টাঙিয়েছেন রাস্তার ধারে অস্থায়ী বাইক মেকানিক দুধ কুমার দে। এই ধরনের উদ্যোগ মানে স্বাস্থ্যকর্মী পুলিশকর্মী যা ছোটাছুটি করছে, যার জন্য বারবার পাংচার হয়ে যাচ্ছে গাড়ি, এর জন্য আমি দোকানে এসেছি, বা সাধারণ লোক যদি কোনো কারণে বাইরে বেরোচ্ছে তার পাংচার হয়ে যায়, যে কোনো লোকের পাংচার হলে বা কোনো এমার্জেন্সি কাজের জন্য যেও আসুক না কেন, মুখে মাস্ক না থাকলে কোনো কাজ হবে না। যদি মাস্ক না থাকে রুমাল লাগান, রুমাল থাকলে তবেই কাজ হবে, বা মাস্ক থাকলে তবেই কাজ হবে, এই মাস্ক ছাড়া কোনো কাজ হবে না। যেখানে রাজ্য সরকার এত বারবার প্রচার করছে, বারবার প্রচার করার সত্ত্বেও মানুষ এত মানে এ হয়ে যাচ্ছে যে মাস্কটা লাগাতে ভুলে যাচ্ছে, রুমালটা দিচ্ছে না, এর জন্য আমার মাস্ক অবশ্যই দরকার, মাস্ক হলেই তবে কাজ হবে। প্লাস নিজেরও একটা আপনার নিজে নিজে, হ্যাঁ হ্যাঁ, আমার তো নিজের সব থেকে বড় কথা, নিজেকে আমাকে সুরক্ষিত থাকতে হবে। উনি যদি মাস্ক লাগান, আমি যদি মাস্ক থাকে, তাহলে দুজনেরই ভালো থাকবে, পরিবারও বাঁচবে। হ্যাঁ, পরিবারও বাঁচবে। আপনার আমার মাস্কের আমার লেখাই আছে, মাস্ক ছাড়া গাড়ির কোনো কাজ হবে না। আপনার নামটা বলে দিন। আমার নাম দুধ কুমার দে। এটাকে অবশ্যই আমি সমর্থন করব, এবং আমি নিজেও মাস্ক পরেছি, এবং এখানে উনি যে বার্তাটা দিয়েছেন যে অবশ্যই মাস্ক পরতে হবে, এবং আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্য সরকার সবাই একই বার্তা দিচ্ছেন, একই রকমভাবে সতর্ক করছেন। তো আমি মনে করি এটা আমাদের সবাইকে মেনে চলা উচিত। আমাদের দুধ কুমারটাও সেই বার্তাই দিয়েছেন যে আমাদের সবাইকে মাস্ক পরতে হবে এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, শুধুমাত্র এমার্জেন্সি বা প্রয়োজনীয় কাজ ছাড়া এখানে যাতে কেউ ভিড় না করে, সেটারই উনি অ্যাকচুয়ালি আমাদেরকে সতর্ক করেছেন উনি নিজে। বাহ, আপনার নামটা বলে দিন। আমার নাম অতনু অধিকারী, সিঙ্গুর। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।